রাস্তা দখল করে হাটবাজার। মালপত্র সরানোর কথা বলতেই বাস চালক বাস কন্ডাক্টরকে মারধর। প্রতিবাদে বনগাঁ পেরিয়ে গোপালপুর রুটে বাস বন্ধ। রাস্তা দখল করে চলছে হাটবাজার, গাড়ি ঘোড়া দুরস্ত, সাধারণ মানুষেরই পথ চলা দায়। বারংবার বিষয়টি নিয়ে সমাধানের আবেদন করেছেন বাস চালকেরা। অভিযোগ কোনো সুরাহা হয়নি, এভাবেই চলছিল। এদিন ঝাউডাঙ্গা এলাকায় হাটের কারণে যানজটে আটকে যায় যাত্রীবাহী বাস। প্রতিবাদ করেন বাসের এক যাত্রী, রাস্তার পাশে থাকা ভ্যান সরিয়ে নিতে বলেন। অভিযোগ এরপরই মারমুখী হয়ে ওঠেন রাস্তার ওপর থাকা হাট ব্যবসায়ীরা, বাইরে থেকেই বাস যাত্রীকে টেনে নামিয়ে নেওয়ার চেষ্টা করেন, পাশাপাশি তাকে মারধর করা হয়। বাধা দিতে গিয়ে আক্রমণের মুখে পড়েন বাস চালক ও কন্ডাক্টর। ঝাউডাঙ্গা বাজার, ওখানে সবজি গাড়িতে আমার গাড়ি প্যাসেঞ্জারে মেরেছে। ওনার অপরাধ হচ্ছে উনি শুধু একটুই বলেছে যে দাদা একটু ভ্যানটা একটু সরিয়ে দেয়, তা ওনার হাত ধরে টেনে নিয়ে মারা মারধর করা হয়েছে, প্লাস আমারও ধাক্কা ধুক্কু দিয়েছে। ওখান থেকে রাস্তার উপরে ভ্যান মোটরসাইকেল কিছু যেতে পারে না মালের চাপে। এর প্রতিবাদ জানিয়ে বনগাঁ বেরিগোপালপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিল বাস কর্মীরা। তাদের পাশে দাঁড়িয়েছেন বাস মালিকেরাও। এ বিষয়ে দীনেশ মণ্ডল নামে এক বাস চালক বলেন, কোনো কোনো দিন যানজটের কারণে 40 থেকে 45 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় একই জায়গায়। বনগাঁ থেকে বেরিগোপালপুর যেতে আমাদের 50 থেকে 55 মিনিট সময় লাগে, সেখানে এক জায়গাতেই যদি এত সময় দাঁড়াতে হয় তাহলে আমরা যাত্রীদের পরিষেবা দেব কি করে? রাস্তার যা পরিস্থিতি হয়েছে, রাস্তার দুই সাইডে পাইপ লাইন বসানো, ডানি বায়ে কোথাও যাওয়ার উপায় নেই, পাকার উপর দিয়েই আসতে হবে। এবার সেই পাকার উপর দিয়ে যখন আসতে যাবো, ভ্যান ইঞ্জিন ভ্যান বিশালভাবে চাপ সৃষ্টি করে, গাড়ি কোনো রকম দীর্ঘ সময় আধা ঘন্টা 45 মিনিট ওখানে দাঁড়ায় থাকতে হয়, আমাদের 50 মিনিটের সার্ভিস। সেই 50 মিনিট সার্ভিসের জায়গায় আমরা ওখানেই দাঁড়ায় থাকি 45 মিনিট 50 মিনিট, তাহলে আমাদের সার্ভিসটা আমরা দেবো কী করে? কোনো কোনো গাড়িতে পেশেন্ট থাকে, সকালবেলা সবাই ডাক্তার দেখাতে আসে, সেই সব পেশেন্টরা এসে ডাক্তার পায় না। তারপরে আমাদের এখনই একটাই কথা, ওই হাট ওই রাস্তার থেকে সরাতে হবে, রাস্তার থেকে সরে হাট মালিকের জায়গা আছে ভিতরে, সেখানে চলে যাক, রাস্তার উপরে কোনো গাড়ি যাতে না থাকে। এ বিষয়ে 96C বাস সিন্ডিকেটের সেক্রেটারি আনন্দ ঘোষ বলেন, আজকে আমাদের বাস বন্ধ হয়ে গেছে। বাসটা কী কারণে বন্ধ হয়েছে? কারণটা হচ্ছে ঝাউডাঙ্গায় আজকে হাট ছিল, সেই গাড়িগুলো আমাদের স্মুথলি চলছিল রুটের বাসগুলো, কিন্তু যেতে গিয়ে হাটে অ্যাবস্ট্রাকশনে পড়ে কন্ট্রাক্টর বারণ করে যে যে এটা সরিয়ে নেন গাড়িগুলো, এই আপনাদের মাল সরিয়ে নেন কি গাড়ি সরিয়ে নেন ভ্যান সরিয়ে নেন, কিন্তু তাতে কোনো কর্ণপাত না করে কন্ট্রাক্টরকে দেখে এনে মারধর করে, এবং একটা প্যাসেঞ্জার সে প্রতিবাদ করায় তাকেও গাড়ি থেকে নামিয়ে মারধর করে। ওই জন্যে আমরা আজকে বন্ধ করে দিয়েছি বাসটা, যতক্ষণ না মীমাংসা হবে ততক্ষণ আমরা বাস চালাবো না। বনগাঁ থেকে বেরিগোপালপুর প্রতিদিন এই রুটে যাতায়াত করেন বহু মানুষ। ঝাউডাঙ্গা এলাকায় এই সমস্যা দীর্ঘদিনের, জানাচ্ছেন বাসের কর্মীরা। তাদের দাবি হাট ওখান থেকে সরাতে হবে, হাটের নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে গিয়ে ব্যবসা করুক ব্যবসায়ীরা। এবার আমার এক গাড়ির প্যাসেঞ্জার জানলা দিয়ে হাত বের করে সে ভ্যানটাকে বলছে যে একটু এগোতে, এবার সে ভ্যানটা এগোতে বলেছে, তার অপরাধ হলো ওইটাই, এবার এগোতে বলেছে বা সে জানলা দিয়ে হাত ধরে সে মানে কলার ধরে জামা টামা ছিঁড়ে ধরে মারধর শুরু করে দিয়েছে। হ্যাঁ, বাইরের দিক থেকে মারছে, তারপরে আমরা ওখান থেকে গাড়িগুলো সরিয়ে নিয়ে সাইডে চলে এসেছি, ঠিক আছে। আর এই হলো কোনো 34-45 কন্ডাক্টর এই চিত্তজাটাকে ধরে মানে ওরা কোনো মারধর করেছে, আমার কন্ডাক্টরকেও ধরে ঠেলাঠালি করেছে, ওরে মেরেছে। এ বিষয়ে শ্রমিক নেতা তথা তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাস্তাঘাট আটকে যানজট সৃষ্টি করা যাবে না, পথঘাট সচল রাখতে হবে। সেখানে বাস কর্মীদের মারধর করা হয়েছে বলেও শুনেছি, কর্মীরা গাইঘাটা থানায় অভিযোগ জানাচ্ছেন। আমি চাই বিষয়টির সুষ্ঠু সমাধান হোক। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী একটা কথাই বলেছে যে ফুটপাত দখল করা যাবে না, আর এই যে আজকে না এটা দীর্ঘদিনের ব্যাপার, বাসের কন্ট্রাক্টর ড্রাইভার থেকে শুরু করে এরা মানে বেরিগোপালপুর টু বনগাঁ আসতে গেলে মানে জামে জাম ওই হাটের দিন, তা আজকে বলার মধ্যে আমি যেটা শুনেছি কন্ট্রাক্টর নেবে বলেছে দাদা ওইটা একটু সরান, মানে কি একটা রিজার্ভ নিয়ে বলেছে, বললে ওরা কক মানে বাসের থেকে নামিয়ে কলার ট্রেনে নিয়ে বিধারক মান গেছে, তা
পরে মালিকরা আমাকে ফোন করেছিল যে এই ব্যাপার আমরা বাস বন্ধ করে দিচ্ছি, কেন শ্রমিকরা আসবে? আমি বললাম আগে থানাকে জানাও, থানাকে জানিয়েছি, থানাও বলছে দেখছি। আমি চাইব বাস সুষ্ঠুভাবে চলুক, ভালোভাবে চলুক, কিন্তু এই যে মাঝখান দিয়ে হাট মালিক এইভাবে করছে এটা তো করা উচিত না। পুলিশ প্রশাসন যেটা করবে সেটা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।